আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখুন চা। এই চাটা লাইভে আসার কারণ হলো এটাই যে আমার বন্ধু, আমি পার্কে গেছি কাজে, সে কিন্তু আমাকে পার্কে থেকে ডাক দিয়ে নিয়ে আসছে। এই যে আমার বন্ধু, সে বলছে আমাকে চা খাওয়াবো, কিন্তু তার কথা ঠিক আছে চা খাওয়াইতেছে, কিন্তু চাটা এই যে দেখুন চা কিন্তু অর্ধেকটা শেষ হয় নাই। এখনই সে বলতেছে পার্কে চল, পার্কে চল। তা আমাকে কেন পার্কে থেকে এখানে ডাকি আনলো, চা খাওয়াইলো, আবার কেন আবার পার্কে নেওয়ার জন্য অস্থির হয়ে গেল আমাকে একটু বলবেন আপনারা প্লিজ। এই যে অন পাগল হয়ে গেছে কেমন বলি, আবার বলে এই যে সামনে ক্যামেরাতে দেখাই, এই যে ক্যামেরা কথা সেটিং, এমন বলতেছে পার্কে পোলা বানা সবাই কামাইতেছে, যে আমরা কেন কামাবো না, যে তুই কামাবি না তাহলে আমার কেন রে কেন আর কেন চায়ে অর্ডার দিলি। এই যে চাটা খাওয়াইতেছে কোনো মানে আসে? চা খাওয়া মানে তো রিল্যাক্সে চা খাইব, তো ওই রিল্যাক্সে না খায়া আমার পাগলের মতন চা খাওয়াইতেছে। এই যে আমার বন্ধু, এই হলো আমার বন্ধু। এই ধরনের নাশকতা বন্ধু, চা আর অর্ডার দিলে কেউ যাবেন না আর কেউ চাটা খাইবেন না। এই হলো আমার বন্ধু। এই যে বন্ধুরা ভালো করে দেখ বন্ধু, একটু হাই দে তো বন্ধু। এমন বন্ধু আসে না, মানে নিজে ক্যামেরা দিকে গুছাইতেছে আর আমার চা খাইতে গেছে তাড়াতাড়ি করে, যে পাকে যেতে দিব কাছের লাগিয়ে। এই যে বন্ধু টাকা দিয়ে অলরেডি আসা বসছে, আমার চা কিন্তু অনেকটা রয়েছে অনেক এখনো। এই যে আমার বন্ধু টাকা দিয়ে আসা বসছে, আমার বন্ধু পার্কের দিকে চলে যাবে, কিন্তু আমার মোবাইলে ভিডিও চলতেছে বন্ধু, দেখতেছে দাঁড়া দাঁড়া, কিন্তু তার ভিডিও দোষে দেখে তার চেয়ে আর আমাদের হাসি, কিন্তু জেনারেলি হাসি না, এটা কষ্টে হাসতেছে কারণ ভিডিওতে তো ওই জন্য। শেষ ফিনিশিং কিন্তু চা ভালো করে খাইতে পারলাম না, অল্লাগিয়া পার্কে ঢুকার লাগে পাগল হয়ে গেছে গা। এই যে দেখুন কিভাবে যাইতেছে, তার সাথে আমি আইটেও পারতাছি না বন্ধু। আসতে যা, আসতে যা, এ তো তাড়াফুড়া করলে লাভ আছে ক, দেখেন কিভাবে হাঁটতাছে, সে পাগল হয়ে গেছে গা পার্কে ঢুকার জন্য। তোমার বোঝা লাগবে আমি কখনো মিথ্যা কথা বলি না।